সেশন থাকছে। আমরা এই মুহূর্তে কল করে নিতে চাই সিনিস্টারকে ফ্রম A1 eSports। সিনিস্টার ফাইনালি কোয়ালিফাই করে ফেলেছে PMSL এর ফার্স্ট স্প্লিটার গ্র্যান্ড ফাইনালে। সিনিস্টার ওয়েলকাম, ফাইনালি গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাই করে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। তো উইক ওয়ানে বাজে পারফরমেন্সের পরে উইক টু অ্যান্ড উইক থ্রিতে এভারেজ পারফরমেন্স দেওয়ার পরে আমরা ফাইনালে কোয়ালিফাই করতে পারতেছি। অ্যান্ড এটা আমাদের সেকেন্ড PMSL ফাইনাল। এর আগের PMSL আমরা ফাইনালে কোয়ালিফাই করছিলাম, বাট তেমন একটা পারফর্ম করতে পারি নাই। তো অবশ্যই ভালো লাগতেছে। কংগ্রাচুলেশনস। আমরা স্ট্র্যাটেজিগত দিক থেকে আমরা বাইরে থেকে দেখে যতটুকু ফিল করতে পারছি যে বিশাল পরিবর্তন এসেছে, ইনক্লুডিং ড্রপস, রোটেশনস, কোথায় হোল্ড করা হবে, কিভাবে কোন প্লেয়ার স্কাউট করবে, কে সাপোর্ট দেবে, সব কিছুতে পরিবর্তন এসেছে। সেই ব্যাপারে আমাদেরকে যদি একটু বিস্তারিত আইডিয়া দেওয়া যায় ফর দ্য ফ্যান্স। তো ড্রপের কথা যদি বলি, অলমোস্ট আমাদের স্যানক বাদে সব ড্রপে শেয়ার হয়। লাইক যদি ইয়াসনার কথা বলি, সেখানে হোরার সাথে শেয়ার হয়। তারপর হইতেছে আমরা যদি মিরামারের কথা বলি, লস্ট লিওন্সের দুইটা টিমের সাথে শেয়ার হয়। তো সেক্ষেত্রে যেগুলো প্রবলেম ফেস করা লাগে, যে গাড়িটারি একটু প্রবলেম থাকে, গাড়ি একটু কম পাওয়া যায়। আবার মাঝে মধ্যে যখন প্লেন পাথ থাকে না, তখন যাওয়ার সময় গাড়ি নেওয়ার জন্য একটা ফাইট হয়ে যায়, তখন আননেসেসারি ম্যান লুজ, তখন একটা লাকের ফাইট হয়ে যায় আর কি। তো এ কারণে আমাদের যখন আমাদের পয়েন্ট দরকার ছিল, ফার্স্টে তো আমরা রিস্ক নিয়ে খেলছি, রিস্ক নিয়ে আমাদের ড্রপে খেলা ট্রাই করছি। বাট আমাদের যখন পয়েন্টটা নিডেড ছিল, তখন আমার যখন মনে হয়েছে আর কি, যেখানে এখানে ড্রপ করলে বেটার হবে বা এখান থেকে বেটার ম্যাচ বের করা সম্ভব। তো সেখানে আমরা আর কি আমরা জাস্ট এমনি নর্মালি ডিসকাশন করতাম, অ্যান্ড যখন প্লেন পাত দিত ম্যাচ স্টার্ট হওয়ার পরে, তখনই ডিসাইড করতাম যে কই নামবো, দেন ওই হিসাবে আমরা নিজেদের মতো নেমে যেতাম। ফাইনাল ওয়ার্কআউটও করছে। ইয়া, ফাইনালের রোস্টারটা কি হবে? ফাইনালের রোস্টার নিয়ে যদি বলি, এই টিম ভালো করতেছে, সবাই কনসিস্টেন্ট খেলতেছে। অনেক রাউডি আজকে অনেক ভালো খেলছে, দেশট্রমও কনসিস্টেন্ট খেলে, হিটম্যান তো কনসিস্টেন্ট সবসময়। তো আপাতত এই স্কোয়াডই থাকার চান্স মানে কি আছে বলা যায়। এই স্কোয়াড নিয়ে স্টার্ট হবে, যদি মাঝখানে কোনো পরিবর্তন দরকার হয় তাহলে সেখানে করা হবে পরিবর্তন। আচ্ছা, অল দ্য বেস্ট। একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসলে আমি ফিনিক্সের সাথে ম্যাচের মধ্যে বলতেছিলাম যে প্রতিবার ফাইনালে যাওয়ার আগে আমাদেরকে এরকম হার্ট অ্যাটাক দেওয়ার কারণটা কি? কেন অডিয়েন্সরা কি পরিমাণ প্রেসারে থাকে, এটা তুই তো জানোস, বল কেন এত প্রেসার? অডিয়েন্স তো প্রেসারে থাকে, আমরা যে কি প্রেসারে থাকি এটাকে বুঝে, সেটাই তো আমি তো বুঝি। বাট কথা হচ্ছে এখন এটা ফ্যাক্ট হইতেছে যে আমাদের, আমি বলছিলাম যে ফার্স্ট যখন ইন্টারভিউ দিছিলাম আমাদের ফার্স্ট উইকের পরে মেবি শেষ হওয়ার পরে, যে আমাদের যেগুলো প্রবলেমের কথা শেয়ার করছিলাম। এখন আপনারা প্রবলেম জিজ্ঞেস করেন কি হইতেছে, এখন প্রবলেমের কথা শেয়ার করলে সবাই বলে যে এক্সকিউজ দিতেছে। আমি এখন জানি না কি ব্যাপারটা, এখন ব্যাপারটা এক্সকিউজ না। আপনারা যদি এখন কোনো প্রবলেমের কথা বলেন তাহলে তো অবশ্যই এটা শেয়ার করি। তো এখন এটা জাস্ট শেয়ার করা। তো আমি যেগুলো বলছিলাম আর কি, আমাদের ফার্স্ট উইকে তেমন একটা আমাদের প্রিপারেশনই ছিল না তেমন একটা PMSL এর PMSL, আপনারাও জানেন সবাই। তো এই ফার্স্ট উইকে আমরা খারাপ খেলছি, দেন আমাদের ফলগুলো নিয়ে কাজ করছি, দেন আমাদের রেজাল্ট কিন্তু উইক 2 এন্ড উইক 3 তে দেখা যাইতেছে। আমরা কিন্তু উইক 3 তে আমরা 9 নাম্বার আই থিংক ফিনিশ করলাম, আবার ইয়া তো টপ 12 ফিনিশ করছি। ফাইনালি এত টানাটানি হইতো না যদি আমাদের প্রপারলি প্র্যাকটিস থাকতো, উইক 1 এও আমরা ইজিলি টপ 10 ফিনিশ করতে পারতাম। এখন লাস্ট একটা কোশ্চেন, লাস্ট কোশ্চেন, একদম সিম্পল আনসার, PMGC কি সম্ভব? ইনশাআল্লাহ, এটার জন্য আমরা সবাই খেলতেছি। আমরা নট অনলি আমরা যে জাস্ট ফাইনালে কোয়ালিফাই করব এই কারণে খেলতেছি। আমাদের ফার্স্ট থেকেই গোল PMGC, আমাদের এখনো গোল PMGC। এন্ড আমরা এটা সবাই বিলিভ করি, এন্ড সবার মধ্যে কনফিডেন্স আছে যে মানে ইচ এন্ড এভরিওয়ান, সবার কাছে কনফিডেন্স আছে যে আমরা এটা ইনশাআল্লাহ PMGC কোয়ালিফাই করব ইনশাআল্লাহ। অল দ্য বেস্ট ফর দ্যাট। 3 দিনের জার্নি, খুব বেশি সময় হাতে নাই, তাড়াতাড়ি প্রিপারেশন লাগবে এবং বেস্ট পারফরম্যান্স নিয়ে আমরা যেতে দেখতে চাই A1 eSports কে PMGC তে আরো একবার। A1 খেলো, বাংলাদেশ খেলো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং উইথ আস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ, টাটা, আল্লাহ হাফেজ। সো গাইস, এতক্ষণ আমরা কথা বলছিলাম A1 eSports এর IGL, বাংলাদেশের IGL সিনিস্টারের সাথে। জানলাম তার পুরো PMSL এর প্রিপারেশনস এন্ড গ্র্যান্ড ফাইনালে তারা কোন রোস্টারকে নিয়ে খেলতে চায়, তাদের টার্গেটটা কি শুধু PMSL পর্যন্তই নাকি এর পরে PMGC তেও তারা যেতে চায়, সেটা কিন্তু সে তার নিজের মুখেই বলেছে। এবং আমি বিশ্বাস করি যদি তারা নিজেদের এই কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারেন, এখন যেই ফর্মে প্লেয়ারেরা খেলছেন এটাকে যদি তারা ধরে রাখতে পারে, তাহলে অবশ্যই সম্ভব। আমরা আরও একবার বাংলাদেশি দলগুলোকে কিন্তু কোয়ালিফাই করতে দেখব PUBG মোবাইলের সর্বোচ্চ শিখরে ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক টু অল দ্য প্লেয়ার্স।